हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल दीप्ति जंटा। आशा करी सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन एवं अनेक बेशी बेशी खावा दावा करछेन। तो आज के आमार स्पेशली एनिवर्सरी, तो सेई कारणे आज के रान्ना करे देखाबो तोमादेर। बाड़ीतेई होच्छे, कारण करोना भाइरासेर जा प्रादुर्भाव आमादेर कलकाता शहरे पड़ेछे, तो सेई क्षेत्रे आर कि बाइरे गिये खेते जावार कोनो आर পরিস্থিতি নেই এই মুহূর্তে। সো ডেসক্রিপশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে কি মেনু। আজকের মেনু হচ্ছে তোমার পোলাও আর চিকেন কষা, আর সাথে বেগুনিও রয়েছে। তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, আর অবশ্যই তোমাদের ফুড রিভিউ দেব, কেমন রান্না করলো আমার মিসেস আজকে বাড়িতেই হলো। চলুন, লেটস গো। তো গাইস, মোটামুটি কি কি নিয়েছি বলে নিই। এখানে মোটামুটি 1 কিলো মাংস রয়েছে, সাথে কাঁচা পেঁয়াজ কুচানো, সাথে রয়েছে আলু, আর এটা কাশ্মীরি রেড চিলি পাউডার একটু তেলে গুলে নেওয়া রয়েছে, সাথে লবণ, তেজপাতা, জিরে, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো তেল নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নেওয়া হয়েছে। আমরা পোলার ভিডিও তোমাদের দেখাবো, পোলার ভিডিও আমরা শুরু করছি, চলো দেখা যাক।
गाइस खावार एसे गेछे, खावार रेडी, एकदम डिनार रेडी। एखन डिनारे पुरो बसे गेछि, तोमादेरके देखाई। पोलाओ रयेछे, बासंती पोलाओ, साथे रयेछे बेगुनी, बेगुनीटा मा करेछे, आर साथे रयेछे चिकेन, चिकेन कषा। लेग पिसटा शुधु देखेछो? শুধু লেগ পিসটা দেখো, জানি না খেতে কেমন হয়েছে, তবে বলবো। আর সাথে রয়েছে স্যালাডের মধ্যে পেঁয়াজ। তো চলো, আর রাইসে তো কাজু বাদাম রয়েছে, পনির রয়েছে, দেখি একটু রাইসটা খেয়ে কেমন হয়েছে। ফার্স্টে আলু ভেঙে নিয়ে দেখতে হবে ফার্স্টে। স্বর্গ, এত সুন্দর পোলাও বাড়িতে রান্না করে মনে হয় বহুদিন খাইনি। বাড়িতে পোলাও করতে গেলে ঠিক গলেই যায়, তবে আজকের যে পোলাওটা দেখুন, একদম পুরো ঝরঝরে পোলাও, কোথাও কোনো এক ফোঁটাও জমাট বাঁধা নেই, এবং মাংসের আলু এত সুন্দর সিদ্ধ হচ্ছে, জাস্ট দেখুন, হাত দিলেই পুরো গলে যাচ্ছে, হাত দিয়ে ভেঙে দেওয়া যাচ্ছে আলু। শুধু স্বর্গ, এরকম নিতে হবে, শুধু এই নিয়ে মুখে। স্বর্গ এর সাথে নিয়ে, পুরো স্বর্গ। এর পাশাপাশি একটু বেগুনিটা দিয়ে খেয়ে দেখতে হবে। বেগুনিটাও খুব ভালো হয়েছে, মা ভেজেছে বেসনের বেগুনি, বা বেশ ভালো, ভালো খেতে। এবার একটু মাংস দিয়ে খেয়ে দেখব। বাহ, খুব নরম, খুবই নরম, তোমরা দেখলেই বুঝতে পারবে, হাত দিয়ে পুরো ছিঁড়ে দেওয়া যাচ্ছে। আমি একটু গ্রেভি নেব, গ্রেভি নিয়ে, অসাধারণ, মাংসটা অসাধারণ হয়েছে। আর একটু খেয়ে নি, দারুণ। মাংসের মধ্যে মশলাগুলো এত সুন্দর ঢুকেছে, এবং পোলাওয়ের মধ্যে যে ঘি এর পরিমাণটা, অনেক সময় ঘি নিলে পর মুখ মেরে যায়, অথবা চিনি যদি বেশি হয় তাহলে পরে মুখ মেরে যায়, কিন্তু এখানে আপনার ঘি এর পরিমাণ এবং মিষ্টি যেটা চিনির পরিমাণ সেটাও পুরো পারফেক্ট, মানে মাংস দিয়ে খাওয়ার জন্য একদম আইডিয়াল। এবং এক ফোঁটা গলে যায়নি পোলাও, সবাই হয়তো পোলাও করতেই পারে, কিন্তু গলে যাওয়ার ব্যাপারটা সবার হাতে থাকে না, কারণ জলের ওপর নির্ভর করে। তো সুতরাং এত সুন্দর মেজারমেন্টটা হয়েছে, অপূর্ব হয়েছে। একটু লেগ পিসটা খেয়ে দেখি, বিশাল বড় লেগ। কি নরম, পুরো তুলতুলে, খুব সুন্দর। সো গাইস, খেয়ে দেয়ে আর নড়াচড়ার উপায় নেই, এখন তো শোয়ার জন্য ঘুম পাচ্ছে। তো গুড নাইট সবাইকে, আর এত পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটা অন করে দিও। থ্যাংক ইউ, বাই। নেক্সট ভিডিও অবশ্যই তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, যতদিন দেখতে থাকো। গুড নাইট।